সৌদি আরব রিয়াদে হারা টলেডু হোটেলে প্রবাসী ফরিদপুর জেলার পক্ষ থেকে সমাজসেবক ব্যবসায়ী শেখ আব্দুর রাজ্জাকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ খালেদ হাসান রুবেল, সৈয়দ ইকবাল হোসেন, আরিফুর রহমান কুদ্দুস, শাহরিয়ার কবির, ডাক্তার মহসিন, আব্দুল আজিজ মীর সহ আরও অনেকে। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী ফরিদপুর জেলা ও রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত সহ অগ্রিম ঈদের শুভেচ্ছা জানানো হয়। সৌদি আরবের রিয়াদ থেকে এ কে আজাদ লিটনে পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।